আৰু কিছু কল্যাণ বিভাগৰ মাননীয় মন্ত্ৰী শ্ৰী গীতা ৰাজন তাৰ সহায়ত মাননীয় বিধায়কসকল উপস্থিত হৈছিল। নিৰ্মাণ বিভাগৰ অন্তৰ্গত গোলাঘাট আৰু খুমটাই ক্ষেত্ৰীয় পথ সংমণ্ডলৰ অন্তৰ্গত তেলিবৰ সন্দিকৈ গাঁও গুড়ালিকচন গোহাঁয়ালি পথৰ মুকলি কৰিছে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে। সকলোকে মহিলাসকলক এটা অৰুণি আৰু হাতীপুৰীয়া এই শুভখনৰ সাক্ষী হ'বলৈ অনুৰোধ জনাইছোঁ। সর্বমুঠ 16 কিলোমিটার দৈর্ঘ্যর 56.61 কোটি প্রকল্প ব্যয় সাপেক্ষে নির্মাণ হবল এই পথে বাতিল করা হয়ে 34 নং রাজ্যিক ঘাইপথ আর 37 নং রাষ্ট্রীয় ঘাইপথের সঙ্গে সংযোগ স্থাপন করল। ঘাট আর গোলাঘাট নগরের মাজর দূরত্ব 10 কিলোমিটার হ্রাস করব। প্রায় 35,000 অধিক জনসংখ্যার মোট 34 খন আপনি চিন্তা নকৰিব, কাগজ এখন খুলি দিব, আপনার খিলনা স্থাপন আনুষ্ঠানিক কার্যসূচীর মুক্তি করার অসমৰ মাননীয় মহোদয় আর মহোদয়াসকলক আর মাননীয় বিধায়কসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো স্যার, সবাই কামাখ্যা চাবি দে। ভালো আছো, ভালো আছো।